ওই মা বলেন তোমরা কি জানো গো, আমি যখন শুনতে পাই জেলখানায় একটা বালিশও দেয় না, একটা কম্বলে ঘুমায় পুলিশের রিমান্ড নিয়ে মারে গো, আমি দেখছি আমার সবুজের শরীরের মধ্যে পুলিশের মাইরের চোটে কালো কালো দাগ হয়ে গেছে। আমি মা ওই কালো দাগ গুলা জিব্বা দিয়া চাটিয়া চাটিয়া বলি, বাবা আর নেশা করিস না, আর নেশা বিক্রি করিস না, এমন মায়নে কোন দিন কষ্ট দিস না রে ভাই, চলে যে দিন যাবে বুঝবি কাঁদবি নীরা। ওই যে আমাদের কেশিয়ার সাহেব আজকে জুমার আগে বেতন দিতে যায় বলে, হুজুর মার সারা তো চোখে কিছুই দেখি না, একটা সেকেন্ডের জন্য বলতে পারি না, আমার জানলে তুমি বৃদ্ধ হওয়ার আধা বয়সের হওয়ার বাচ্চা গো, যেই বয়সে তোমার মা তোমার চাইরা যাক না কেন গো, তোমার বয়স 60 বছর, তোমার মায়ের বয়স দেখো 70-80 বছর, তুমিও বুড়া হয়ে গেছো, তোমার মাও বেঁচে আছে বৃদ্ধ হয়ে গেছে, বেলা হোক যেমনি যাক সন্ধ্যা হলে মা বারবার জিগায় আমার আব্দুর রহমান বাসায় আইছে দি, হালাকে মা কিন্তু অসুস্থ, মুসাফির মারের মা মুসাইরের তালাটা ছেড়ে দিয়ে বলে, বাবা যা রে, তোর নবীরে বুঝাইয়া কোষ আমার মা আপনারে ওয়েলকাম জানাইতে, কিন্তু আমি একজন পাজির ঘর করি খারাপ লোকের ঘর, না হলে আমি তোর পিস পিছে যাইতাম রে বাবা, বুখারিতে দেখেন আমি বানানো কথা বলি না রে যুবক, যখন মুসাইব নবীর কাছে গেছে আমার নবী জিজ্ঞেস করে, মুসাইব রে তুমি যে 6টা মাস আবদ্ধ ছিলা কেমনে সারা পাইলা, নবী আমার মা ছেড়ে দিছে, এই কথাটা বলতে বাধ্য হয়েছে নবী আমার খত খত করে কাইন্দে দিছে, মুসাইব রে তাহলে বুঝতে পারছো মা কি জিনি, মুসাইব আমি বলবো তোমার মার লেগে কি তোমার মায়া লাগে, তাহলে আবার যাও, বলে নবী গো মার মায়া করলে তো আর ইসলাম পাবো না, নবী আমার বলে মুসাইব রে হাবি নবী জীবনে কোনোদিন মায়ের আদর ঠিক মতো পাই নাই, তোর বাবা তো তোরে মারিয়া হাত পা গুলা চিকন বানায় ফেলছে, লোহার বেরি মা আগাইতে লাগাইতে হাত পার মধ্যে গাও হয়ে গেছে, মোসাহেব রে যা যা, আমি নবী ট্রিটমেন্ট করে দিলাম, এই বডিটা জাহান্নামের জন্য হারাম করে দিলাম, এ যুবক ভাইরা রে মোসাহেব নবীর অর্ডার লইয়া বাবা মদিনায় হিজরাত করে নবীর আগেই মদিনায় চলে গেছে, মুসাইব আগে মদিনায় চলে গেছে নবীর আগে 1 বছর আগে, মুসাইব যখন বিদায় নিয়ে মদিনায় যাবে নবী আমার বলে মুসাইব রে মার কাছে বইলে আসো, মার কাছে দাবি চাইরে আসো, রাতের অন্ধকারে যখন মার কাছে গেছে মা বলে মুসাইব রে তুই আমার চাইরে কেমনে থাকবি রে জাদু, তুই আমার একমাত্র কলিজার টুকরা দন, তোর 7টা বোন একটা মাত্র ছেলে, তুই আমার তুই আমার কলিজার টুকরা আদরের ধন, তোরে সারা আমি মা বাক্কা শহরে কেমনে থাকবো, তবে যাইবার আগে একটা অনুরোধ করে যাই রে মুসাইব, যদি কোনোদিন সুযোগ পাস আমি মায়ের একটু দেখে যাস, মুসাইব মার কাছ থেকে বিদায় নিয়ে গেলেন গো বাবা, এত আদরের মুসাইব বদরের যুদ্ধে ওহুদের যুদ্ধে যখন শহীদ হয়ে যায়, এই যে ওহুদের যুদ্ধে মুসাইব কেন শহীদ হয় কেমনে হয়, নবী এই মুসাইব রে বললেন মুসাইব রে যুদ্ধের মাঝে আসো,
তুমি যদি শহীদ হয়ে যাও আমি নবী তো জানি তুমি একটা জামা গায়ে দিতে না এক বছর ওই এক বছরের ভিতরে সুযোগ পাইতে না তুমি তো এখন যুদ্ধের মাঠে যাও মুসাইব তুমি শহীদ হয়ে যাবা বাজান ঠিকই শহীদ হয়ে গেল মুসাইবের লাশটা নবীর সামনে আনা হইল আমার নবী একটা লাশ দেখে বেশি কাঁদছে তা হলো সে তার চাচা হামজার লাশ আর একটা হলো মুসাইবের লাশ লম্বা লম্বা দুইটা কবর পাশাপাশি দেখবেন একটা হলো মুসাইব বিন উমাইরের লাশ আর একটা হলো হামজার লাশ এই দুইটা লাশকে নবী কবরে রাইখা মুসাইবের ঠোঁটের সাথে ঠোঁট লাগায় বলে মুসাইব রে যা মুসাইব যা আমি নবী তোরে চুমা দিয়ে দিলাম কিয়ামতের মাঠে এই জবান দিয়ে তুই জান্নাতের খাবার খাবি আমি দেখতাছি তোর বাজুটা কেটে ফেলেছে তোর পাও দুইটা কেটে ফেলেছে মুসাইব রে তোরে যে কাফন দিব সেই কাপড়টাও নাই আমার নবী মুসাইবের জামাটার মাথার দিকে ঢাইকা দিয়া পার দিকে বাবা লতা পাতা দিয়ে ঢাইকা দিলেন কবরে শোয় আমার আল্লাহরে ডাক দিয়া কয় যেই মুসাইব জীবনে একটা কাপড় এক বছরে পরতো না আজকে কাপড় ছাড়া আমার মুসাইবে দাফন করলাম তুমি কি দেখো না আমার নবীর কাছে ওহি আসিয়া কয় নবী আমার মুসাইব রে কবর দিয়া যান আমি জান্নাতের পোশাক রেডি করে রেখেছি কত বড় বড় লোকের পোলা আজকে সালমান ফার্সি এত বড় মন্ত্রী এমপির পোলা মন্ত্রীর পোলা নবীর সামনে যাওয়ার জন্য বলে দরকার হয় তোরে মার্ডার করমু যা তুই যা বলতেছে স্বর্ণ দিতে পারবি 100 গ্রাম দেখা যাবে দিতে পারবি 1000 দিনার দিতে দেখা যাবে নবীর কাছে আসিয়া সালমান ফার্সি বলে নবী আমার তো আসতে মনে চায় আমার কাছে তো স্বর্ণ নাই আমার কাছে 1000 দিনারও নাই নবী আমার বলে সাহাবীরে রে আমার এই বৃদ্ধ আমার সবচেয়ে বেশি বয়সের সাহাবীরা আজাদ করার জন্য কে দেবা স্বর্ণ সাহাবীরা স্বর্ণ জমা করা শুরু করলেন আল্লাহু আকবার বলতে পারে না যতটুকু স্বর্ণের দরকার জমা হইলো কিন্তু কিছুটা বাকি আছে সব পুরোটা হয় নাই নবী আমার স্বর্ণটারে এক জায়গায় করিয়া মুখের থেকে একটু থুতো নিলেন থুতে নিয়ে স্বর্ণগুলো এক জায়গায় করিয়া নবীর ঢলা দিলেন দাউদ নবী যদি পাথর চাপকা দিলে বাবা পানির মতো নরম হয়ে যাইতো আমার নবী তো দাউদ নবীর চাইতে উষা নবী নবী আমার স্বর্ণ ধরে চাপ দিলেন গালের থেকে একটু লবণ লাগাইয়া চাপ দিলেন বোখারিতে আসছে যেই মাপের চাইছিল তার চাইতে ডাবল হয়ে গেছে স্বর্ণ লইয়া টাকা লয়ে গেছে সামনে দাঁড়ায় তুই আমার ফকিরনির বোলা বলছিলি এই ছিল তোর স্বর্ণের টাকা সালমানের মালিক বলে না